আপনি হয়তো কোনো স্কুলে বা কলেজে পড়েন, কেউ কেউ আবার অফিসে যায় জব করতে, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে আপনি ডেইলি যান, সেই স্কুল কলেজ অফিস জিম বা যাই হোক না কেন, সেখানে হয়তো কোনো মেয়েকে আপনার ভীষণ ভালো লাগে, প্রথম দেখাতেই আপনি ফিদা হয়ে গিয়েছিলেন, কিন্তু ভালোবাসা তো দূরেই থাক, এখনো পর্যন্ত আপনি হয়তো তার চোখে চোখ রেখেও তাকাতে পারেন না, বিকজ আপনার তাকে দেখলে একটু লজ্জা লজ্জা লাগে, আবার আপনি তাকে একটু ভয়ও পান। হ্যাঁ, এটা কোনো প্রবলেম তো নয়, বিকজ অচেনা কোনো মেয়েদের সাথে প্রথমে কথা বলাটা একটু অড সিচুয়েশন তো অবশ্যই, আর এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, বাট তার মানে কিন্তু এটাও নয় যে এটাকে কমন ব্যাপার ভেবে আপনি চুপচাপ বসে থাকবেন, তাহলে হয়তো আপনার স্বপ্নের সেই রাজকুমারী অন্য কাউকে তার রাজকুমার বানিয়ে ফেলবে। তো আপনার লাইফেও যদি এমন কেউ দেখে থাকে যাকে আপনি পছন্দ করেন এবং নিজের লাইফ পার্টনার বানাতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখে যান, নাহলে হয়তো আপনার অনেকটা দেরি হয়ে যাবে। আর তারই মধ্যে আজকের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়িয়ে তুলুন পরবর্তীতে আরও ভালো ভালো হেল্পফুল লাইফ সলিউশন ভিডিও নিয়ে আসার জন্য। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো নাম্বার ওয়ান, আস্ক ইউর সেলফ, অর্থাৎ নিজেকে প্রশ্ন করুন যে কেন আপনি ভয় পান। হ্যাঁ মানলাম আপনি ভয় পান, বাট নিজেকে একবার প্রশ্ন তো করে দেখুন যে আপনি কেন ভয় পান। যদি কোনো উত্তর খুঁজে পান যে আপনি এই জন্য ভয় পান, ওই জন্য ভয় পান, তাহলে আপনি শুধু সেই সমস্যাটির সলিউশনের দিকেই পুরো ফোকাস করুন এবং সেটিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন, তাহলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে আর আপনার ভয়ও কেটে যাবে। যেমন ধরুন আপনি মেয়েদের সাথে কথা বলতে ভয় পান, তো কেন ভয় পান এটির উত্তর হিসাবে আপনি উত্তর খুঁজে পেলেন যে মেয়েদের সামনে গিয়ে কী কথা বলবেন সেটাই আপনি খুঁজে পান না, তাহলে তো হয়েই গেল এর সমাধান। কারণ আজকের এই ভিডিওটিতে আমি সেটাও আলোচনা করতে চলেছি যে আপনি কিভাবে কথা শুরু করতে পারেন। আরও একটি অবাক করা বিষয় হলো যে ছেলেরা মেয়েদের সাথে কথা বলতে ভয় তো পায়, বাট তাদের মধ্যে বেশিরভাগ ছেলেরা এটাই জানে না যে সে কেন ভয় পায়, অর্থাৎ তার কাছে ভয় পাওয়ার মতো কোনো কারণই নেই, তবুও সে ভয় পায় যেন মেয়েটি কোনো বাঘ ভাল্লুক যে কথা বললেই আপনাকে খেয়ে ফেলবে। তো এখন এবার এটা ভেবে দেখুন তো যে আপনি কেন ভয় পান, সত্যিই কি ভয় পাওয়ার কিছু কারণ আছে নাকি আপনি এমনিতেই ভয় পান। নাম্বার টু, থিঙ্ক অ্যাবাউট দ্য রিয়েলিটি, অর্থাৎ বাস্তবমুখী চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, আপনি যদি বাস্তবমুখী চিন্তা করেন তাহলে আপনার ভয়টি এমনিতেই কেটে যাবে। যেমন ধরুন মেয়েটির সামনে যাওয়ার আগে আপনি এভাবে ভাবুন যে সেও তো মানুষ আর আমিও মানুষ, তবে তাকে আবার ভয় পাওয়ার কী আছে, সে কি ডাকাত না সন্ত্রাসী, আমি যদি তাকে প্রপোজও করি সে তাতে কী করবে, সে হয়তো মানা করে দিতে পারে, এর থেকে বেশি আর কী করবে, গায়ে তো আর হাত তুলবে না। আর আমি যদি তার সামনে গিয়ে তার নামটি জিজ্ঞাসা করি, সে কোথায় থাকে জানতে চাই, অথবা তাকে ছোট্ট করে একটি প্রশংসা করি, তো এর পরিবর্তে তো আর সে নিশ্চয়ই গালিগালাজ করবে না, বা এর জন্য তো কখনোই কোনো মেয়ে আপনার গায়েও হাত তুলবে না বা আপনাকে অপমানও করবে না। তো এটাই হলো বাস্তবমুখী ভাবনা, আর এমনটা ভাবলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভয় 100% কেটে যাবে। নাম্বার থ্রি, বি প্রিপেয়ার ফর আর কোশ্চেন্স, অর্থাৎ মেয়েটি আপনাকে কী কী প্রশ্ন করতে পারে বা কী কী বলতে পারে সেগুলোর উত্তর আগে থেকে রেডি করে নিয়ে মেয়েটির সামনে যান। এটা তো কমন ব্যাপার, যদি কোনো স্টুডেন্ট পরীক্ষার হলে যেতে ভয় পায় তাহলে বুঝতে হবে যে সে পড়াশোনাই করেনি, তাই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে তার উত্তর সে জানে না বলে ভয় পাচ্ছে, কিন্তু পরীক্ষায় যে যে প্রশ্নগুলি আসতে পারে তার উত্তরগুলো যদি তার আগে থেকেই জানা থাকে তাহলে সে নিশ্চয়ই পরীক্ষার হলে যেতে একটুও ভয় পাবে না, রাইট? তো আশা করছি এবার আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে। সো নাম্বার ফোর, স্টার্ট দ্য কনভারসেশন উইথ ইজি ওয়ার্ডস, অর্থাৎ সহজ কিছু কথা দিয়ে শুরু করুন। ধরে নিলাম যে আপনি মেয়েটিকে কিছু কথা বলতে চান, কিন্তু আপনি হয়তো ভাবছেন যে আপনি যে কথাগুলি মেয়েটিকে বলতে চাইছেন সেই কথাগুলি শুনে মেয়েটি কেমন আচরণ করবে, আর আপনি সেটা বুঝতে পারছেন না বলেই ভয় পাচ্ছেন, তাহলে এখন আপনি কি করবেন? তো এখন আপনাকে এটাই করতে হবে, আপনি যে কথাগুলি মেয়েটিকে বলবেন বলে ভেবে রেখেছেন সেগুলি আগেই না বলে মেয়েটির সামনে গিয়ে এমন সহজ কিছু কথা দিয়ে শুরু করুন যে কথাগুলি বললে কখনোই কোনো মেয়ের রাগ হওয়া সম্ভবই নয়। তো মেয়েটি যদি অপরিচিত কেউ হয়ে থাকে তাহলে তাকে বলতে পারেন, আপনার নাম কি, আপনাকে যেন কেমন চেনা চেনা লাগছে, আচ্ছা আপনি কোথায় থাকেন, আপনি কি নিয়মিত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, এর আগেও কি আপনাকে কোথাও দেখেছি, আপনার কাছে কি মোবাইল আছে, দেখুন তো এখন কটা বাজে, আমার মোবাইলের না টাইমটা ঠিক নেই। আবার মেয়েটি যদি আপনার পরিচিত কেউ হয় তাহলে তার সামনে গিয়ে বলতে পারেন, তোমাদের গ্রামের সৌরভ নামের ছেলেটিকে কি চেনো, এটা শুনে কখনোই নিশ্চয়ই কোনো মেয়ে রেগে যাবে না, বরং সে আপনাকে বলবে যে কে সৌরভ বা কোন সৌরভ বা কেন কি দরকার তাকে। আবার মেয়েটি যদি আপনার স্কুল কলেজের বান্ধবী হয় অথবা আপনার নিচের ক্লাসের বা নিচের ইয়ার স্টুডেন্ট হয় তাহলে তার সামনে গিয়ে তার থেকে তার ক্লাসের ব্যাপারে কোনো তথ্য বা পড়াশোনার ব্যাপারে কোনো তথ্য জিজ্ঞাসা করতে পারেন, আর এতে মেয়েটি নিশ্চয়ই আপনার সাথে খারাপ আচরণ তো করবে না। তো এভাবেই সহজ কোনো কথা দিয়ে অলওয়েজ কথা শুরু করুন, তাহলে দেখবেন যে আপনার ভয়টা কেটে গেছে, আর তারপর তো সুবিধা বুঝে আপনার মনের কথাটি তাকে অবশ্যই বলেও দিতে পারবেন। সো নাম্বার ফাইভ, বি কনফিডেন্ট অন ইয়োর সেলফ, অর্থাৎ নিজের প্রতি কনফিডেন্ট থাকুন। মেয়েদের সামনে গিয়ে ভয় পাওয়ার পেছনে অনেক বড় একটা কারণ হলো নিজের প্রতি কনফিডেন্ট না থাকা, তাই নিজের প্রতি আত্মবিশ্বাসী হন। এটা ভাবুন যে অন্যরা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না, আপনিও তো একটা ছেলে তাহলে আপনিও নিশ্চয়ই পারবেন। হ্যাঁ, আপনি এর আগে হয়তো কোনোদিন কোনো মেয়ের সাথে এমনটা করেননি, কিন্তু তাতে কি হয়েছে, তার মানে তো এই নয় যে আপনি পারবেনই না,
তো এরকমই পজিটিভ ভাবনাগুলো ভাবুন আর নিজের প্রতি কনফিডেন্স আনুন, তাহলে আর মেয়েদের সামনে যেতে আপনি ভয় পাবেন না। নাম্বার 6, থিঙ্ক ফার্স্ট হোয়াট ইউ ওয়ান্ট টু সে হার, অর্থাৎ মেয়েটিকে আসলে কি কথা বলতে চান সেটি একবারে ক্লিয়ারভাবে মাথায় সাজিয়ে নিন। মনে করুন আপনি একটা মেয়েকে কিছু বলতে চান, তো আপনি যা বলতে চান সেটি যদি মেয়েটির সামনে যাওয়ার আগেই আপনার মাথায় খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনার ভয় 90% কমে গেছে। অথবা এমনটাও হতে পারে যে ভয় থাকলেও মেয়েটির সামনে গিয়ে আপনি কথাগুলো একটানা বলেই চলে আসতে পারছেন, তো এতেও কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে। তাই মেয়েদের সামনে যাওয়ার আগে কি কি কথা বলতে চান সেগুলি ক্লিয়ারভাবে মাথায় সাজিয়ে নিন, তারপর মেয়েটির সামনে যান, তাহলেই দেখতে পাবেন আপনার সাহস অনেকটাই বেড়ে গেছে। সো দ্য লাস্ট পয়েন্ট নাম্বার 7, মেক মোর ফ্রেন্ডস, অর্থাৎ নতুন নতুন মেয়ে বন্ধু বানান এবং তাদের সঙ্গে কথাবার্তা বলার অভ্যাস করুন। তো যারা মেয়েদের সামনে কথা বলতে ভয় পায় তাদের মধ্যে 80% ছেলেরাই দেখা যায় যে তাদের মেয়ে বন্ধু অনেক কম, বা এরা মেয়েদের সাথে কথাবার্তা একটু কমই বলে, যার ফলে মেয়েদের সাথে কথা বলতে এরা ভয় পায়। তাই আপনি যদি আপনার কটা মেয়ে বন্ধুদের সঙ্গে ভালোভাবে মেশেন এবং তাদের সঙ্গে অনেক কথাবার্তা বলেন, তাহলেই দেখতে পাবেন যে মেয়েদের প্রতি আপনার ভয়টা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর যেটার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি এই ব্যাপারগুলি আপনাদেরকে বোঝাতে পারলাম। সো ভিডিওটি একটু কাজের মনে হলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।